ওয়েলকাম ব্যাক টু কোহলিজ ব্লগ অ্যান্ড কিচেন। আপনারা দেখছেন কোহলির ব্লগ এবং কিচেন। আজকে আমি আপনাদের কিভাবে পারফেক্ট মালপোয়া বানাবেন সেটাই দেখাবো। দেখুন কি সুন্দরভাবে মালপোয়াগুলো হয়ে গেছে, আর সাইডটি কিন্তু খুব সুন্দর ডিজাইনও এসছে। তো একদম পারফেক্ট মালপোয়া খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখতে থাকুন আমার ব্লগটা। 2 কাপ ময়দা, নিচে 1/2 কাপ সুজি, 1 কাপ চিনি গুঁড়ো আর 1 কাপ চালের গুঁড়ো। ময়দার মধ্যে দিয়ে দিলাম সুজি, চালের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। তবে তোমরা কিন্তু দানাচিনিও দিতে পারো, দানাচিনি দিলে একটু গুলতে বেশি সময় লাগে, সেই জন্য আমি গুঁড়ো চিনিটাই ইউজ করলাম, খুব তাড়াতাড়ি গুলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। তো সব কিছুকে খুব ভালো করে গুলে নিতে হবে। এভাবে আস্তে আস্তে জল দিয়ে কিন্তু পোয়াটাকে গুলতে হবে। দেখুন প্রথমে 1 কাপ জল কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিছুটা গুলে ফিরে এলাম। এবারে 1/2 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। 2 কাপ জলেই কিন্তু আমার পোয়াটা খুব সুন্দরভাবে গুলে যাবে। তো এইভাবে আমি চামচ দিয়ে ভালো করে গুলে নিয়ে ফিরে আসছি। তো দেখুন আমি কিন্তু পোয়াটা গুলে নিয়েছি, এইভাবে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে 2 কাপ জল কিন্তু আমাদের লেগেছে। দেখতে পাচ্ছেন তো ব্যাটারের ঘনত্বটা? তো এইভাবে আমি 1/2 ঘন্টা কিন্তু রেখে দিয়েছি। আর ফিরে এলাম 1/2 ঘন্টা বাদে, কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম ভাজার জন্য সাদা তেল। 1/2 ঘন্টা পরে দেখুন কতটা সুন্দর হয়েছে, ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। তেল গরম হতেই এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, আস্তে করে উল্টে দিচ্ছি, দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখে বুঝতে পারছেন তো। এবার এটাকে তুলে নিচ্ছি, তো আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন গরম তেলে এভাবে আস্তে করে গোল হাতা দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। তো দেখুন আস্তে আস্তে উপর দিয়ে কিন্তু ফুলে উঠছে, দেখুন কি সুন্দর বল হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভেজে এই পোয়াটাকে তুলে নেব। এরপরে আরেকটা দিয়ে দিয়েছি আমরা, তো এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে। এই দেখুন একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখলে তো এইভাবে যদি পারফেক্ট মাপে হয় তাহলে প্রত্যেকটা পোয়া কিন্তু এইভাবে ফুলে উঠবে। একইভাবে সব পোয়াগুলো দেখো ভেজে নিয়ে ফিরে এলাম, দেখতে পাচ্ছ তো কি সুন্দর হয়েছে। তো আমার এই টিপসগুলো ফলো করে যদি তোমরা পিঠা করো, মানে মালপোয়া পিঠে, খুব সুন্দর হবে এবং প্রত্যেকটা ভালো হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর উপকারেও আসবে। প্লিজ তোমরা আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।